আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা আলোচনা করছি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে ইতিপূর্বে। আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ডেফিনিশন, এইমস, অবজেক্টিভস, রেসপন্সিবিলিটিস সহ অন্যান্য নানাবিধ প্রয়োজনীয় টার্মস নিয়ে কথা বলেছি। নাও উই উইল ডিসকাস অ্যাবাউট ফ্লোস অ্যান্ড ফান্ডামেন্টালস অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আমরা জানি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে যে কোনো ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে। দ্য ফোর ফ্লো অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের এখানে চারটা ফ্লো নিয়ে আমরা কথা বলবো, দ্যাট ইজ প্রোডাক্ট ফ্লো, ইনফরমেশন ফ্লো, ফান্ড ফ্লো অ্যান্ড রিপ্রসেস ফ্লো। আমরা প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে প্রোডাকশন ডিপার্টমেন্ট তার ফিনিশড গুডস প্রডিউস করার জন্য মেটেরিয়ালস প্রয়োজন, স্পেয়ার পার্টস প্রয়োজন এবং কনজিউমেবলস প্রয়োজন, প্যাকিং মেটেরিয়ালস প্রয়োজন, লজিস্টিক্স ট্রান্সপোর্টেশন প্রয়োজন। এই সবগুলোর ক্ষেত্রে প্রোডাক্টের যে ফ্লোটা, র মেটেরিয়াল সোর্স থেকে কালেক্ট করা, কোয়ালিটি প্রোডাক্ট কালেক্ট করা, এটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। এরপর রয়েছে ইনফরমেশন। নাও ইট ইজ ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ইনফরমেশন ডাটা যদি কারেক্ট না হয় তাহলে ডিসিশন মেকিংটা কারেক্ট হয় না। অর্থাৎ রাইট ডিসিশনের জন্য প্রয়োজন কারেক্ট অ্যান্ড অ্যাকুরেট ইনফরমেশন। যেমন আমরা যারা সোর্সিং করি তারা মাঝে মধ্যে খোঁজ খবর নিয়ে থাকি যে কোন ভালো সোর্স এসেছে। অর্থাৎ একটা প্রোডাক্ট আমি একজন ভেন্ডরের থেকে নিচ্ছি 6 মাস, 1 বছর, 2 বছর, তারপরে আবার এটার কোনো অল্টারনেটিভ মেটেরিয়ালস আসছে কিনা, তার চাইতে ভালো কোয়ালিটিফুল কোনো মেটেরিয়ালস আসছে কিনা বাজারে, আর অন্য কোনো প্রোডিউসার আসছে কিনা, সেই ইনফরমেশনটা কালেক্ট করতে হয়। এবং সেই ইনফরমেশন অনুযায়ী কম্পিটিটিভ প্রাইসে যদি কোয়ালিটিফুল মেটেরিয়ালস কালেক্ট করা যায় দেন ইট ইজ পসিবল টু অ্যাচিভ দ্য টার্গেট। ফান্ড ফ্লো, মানি ফ্লো, অর্থাৎ ফান্ড, সব কিছুর পিছনে রয়েছে ফান্ড। আমি যে সাপ্লায়ারের কাছ থেকে, যে ভেন্ডরের কাছ থেকে মেটেরিয়ালস কালেক্ট করছি তাকে আমি পেমেন্ট করছি, আবার আমার ফিনিশড গুডসটা আমি যে কাস্টমারের কাছে ডেলিভারি দিচ্ছি তার কাছ থেকে আবার আমি আবার পেমেন্ট নিচ্ছি। অর্থাৎ বাই রোটেশন ফান্ডটা ফ্লো হচ্ছে, বাই রোটেট বিভিন্ন জন থেকে বিভিন্ন জনের কাছে যাচ্ছে এবং সেটা আস্তে আস্তে ভ্যালু অ্যাড হচ্ছে আর সেভাবেই বিজনেস সাস্টেইন করছে। দেন রিপ্রসেস ফ্লো, আমরা এখানে কতগুলো ছবি দেখতে পাচ্ছি স্ক্রিনে। প্রত্যেকটা জিনিসেরই ক্ষেত্রে কিছু না কিছু রিপ্রসেস করতে হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমি আমার র মেটেরিয়ালস দিয়ে একটা বাল্ক প্রোডাকশন শুরু করেছি, শুরু করার একটা পর্যায়ে ওয়ার্ক ইন প্রসেসে গিয়ে দেখা যাচ্ছে যে মেটেরিয়ালসটা ঠিক আছে, কিন্তু আবার ফিনিশড পর্যায়ে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে কাস্টমারের ডিমান্ড এবং ডিজাইন অনুযায়ী কোনো না কোনোভাবে একটু ডিফারেন্স আসতেছে, দেন ইট ইজ নেসেসারি টু মেক রিপ্রসেস। যেমন আমি যদি আরএমজির কথা বলি বা টেক্সটাইলের কথা বলি, টেক্সটাইল অনেক সময় আমরা ফেব্রিক ম্যানুফ্যাকচারের পরে দেখা যাচ্ছে যে যার কালারের একটা শেডিং বলা হয়, অর্থাৎ অ্যাকুরেট কালারের যে টোনটা যেটা কাস্টমার চাচ্ছে সেটা অ্যাকুরেটলি আসেনি, তখন এটাকে আবার রিপ্রসেস করা হয়। রিপ্রসেস করে তারপরে সেই কাস্টমার যেভাবে চেয়েছে সেই রকম অবস্থায় এনে তারপরে এটা ডেলিভারি দেওয়া হয়। অর্থাৎ কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ দ্য মেইন এসেন্স ফর এনি সাকসেসফুল বিজনেস। আমরা বিজনেসে সাকসেস করতে চাই আর সেজন্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিজনেস যাতে সাস্টেন করতে পারে, সেলস টার্গেট যাতে ফুলফিল করতে পারে এবং কাঙ্ক্ষিত প্রফিট যাতে অর্গানাইজেশন আর্ন করতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের চারটি ফান্ডামেন্টালস নিয়ে কথা বলবো। প্রথমত হলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অবজেক্টিভস। অবজেক্টিভ নিয়ে একটু আগে সংক্ষিপ্ত ভাবে বলেছিলাম যে কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ দ্য মেইন এসেন্স টু মিট অর এক্সিড দ্য রিকোয়ার্ড অর ডিমান্ড কাস্টমার সার্ভিস লেভেল। অর্থাৎ কাস্টমার স্যাটিসফ্যাকশন যদি অর্জন করা না যায় তাহলে বিজনেস উইল নট সাস্টেন ইন দ্য লং রান, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমরা যারা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কাজ করি সবসময় সেটাকে চিন্তা রাখতে হবে। আর সেই জন্য আমাকে র মেটেরিয়াল সোর্সিং এর ক্ষেত্রে, র মেটেরিয়ালস প্রকিউরমেন্টের ক্ষেত্রে, স্পেয়ার পার্টস, কনজিউমেবলস যা যা প্রয়োজন সেটা প্রকিউরমেন্টের ক্ষেত্রে অবশ্যই কোয়ালিটি ইজ দ্য ফার্স্ট, দেন উই শুড কনসিডার দ্য কম্পিটিটিভ প্রাইস। কারণ কোয়ালিটির সাথে
কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না। আর র মেটেরিয়ালসের কোয়ালিটি যদি সুইটেবল না হয় তাহলে প্রোডাকশন অ্যান্ড অপারেশন পিপল কখনো কোয়ালিটি ফুল ফিনিশড গুডস তৈরি করতে পারবে না, সেটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। দেন সাপ্লাই চেইন পলিসি, সরি চেইন ফিলোসফি, টু দ্য ফাইনাল কাস্টমার দ্য অনলি সোর্স অফ রিয়েল মানি ইন দ্য চেইন, অর্থাৎ এভরি প্রোডাক্ট অর সার্ভিস ডেলিভার টু দ্য ফাইনাল কাস্টমার। আমরা সব সময় মনে রাখতে হবে সব কাস্টমার আর নট ইউজার। যেমন আমি যদি একটা জামা কিনি সেটা আমি আমার কোনো বন্ধুকে গিফট করতে পারি, তাহলে ফাইনাল ইউজার কিন্তু আমার বন্ধু, আমি না। সুতরাং অল কাস্টমার আর নট ইউজার। আমাদেরকে সবসময় আমাদের ধ্যান ধারণা এবং চিন্তা ভাবনা থাকতে হবে যে আমার ফিডব্যাক শুড কাম ফ্রম ইউজার, অর্থাৎ এন্ড কাস্টমার, যিনি ব্যবহার করবেন তার কাছ থেকে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে যেই ফিডব্যাকটা আসবে দ্যাট ইজ দ্য রিয়েল ফিডব্যাক। যিনি ইউজার তিনি যদি বলে যে মেটেরিয়ালসের কোয়ালিটি ইজ ওকে, দেন সেটা রিয়েল ফিডব্যাক এবং সেই অনুযায়ী আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে যাতে করে সেলস টার্গেট ফুলফিল করা যায়। আর কাস্টমার যদি স্যাটিসফাই হয় তাহলে সেলস টার্গেট ফুলফিল করা সম্ভব এবং কাঙ্ক্ষিত প্রফিট অর্জন করা সম্ভব। দেন ম্যানেজিং দ্য ফ্লোস, ফর এ সাপ্লাই চেইন টু অ্যাচিভ দ্য ম্যাক্সিমাম লেভেল অফ ইফেক্টিভনেস অ্যান্ড এফিসিয়েন্সি, মেটেরিয়ালস ফ্লো, মানি ফ্লো অ্যান্ড ইনফরমেশন ফ্লো থ্রু আউট দ্য এন্টার চেইন মাস্ট বি ম্যানেজড ইন এ ইন্টিগ্রেটেড অ্যান্ড হলিস্টিক ম্যানার ড্রাইভেন বাই দ্য ওভারঅল সার্ভিস অ্যান্ড কস্ট অবজেক্টিভস। আমরা একটু আগে চারটি ফ্লো নিয়ে কথা বলেছি। সাপ্লাই চেইনের টার্গেট হলো ইফেক্টিভলি অ্যান্ড ইফিসিয়েন্টলি যে কোনো কিছুকে অ্যাচিভ করা, অর্থাৎ প্রোডাকশন লেভেল ম্যাক্সিমাম লেভেলে যাতে প্রোডিউস করতে পারে, তাহলে সেটা হলো হাই এফিসিয়েন্সি। এবং হাইয়েস্ট এফিসিয়েন্সি যদি কাজ করা যায় তাহলে সেটা প্রফিটেবল হবে এবং সেটা কস্ট এফেক্টিভ হবে। আমরা শূন্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে অন টাইম ডেলিভারি টু প্রোডাক্ট, অন টাইম সোর্সিং টু প্রোডাক্ট উইথ বেস্ট কোয়ালিটি। আর সেই ক্ষেত্রে ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইফেক্টিভ ম্যানেজমেন্ট অফ মেটেরিয়ালস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ফ্লো ইজ দেয়ারফর প্রিডিক্ট অফন দ্য ইফেক্টিভ ম্যানেজমেন্ট অফ দ্য রিলেটেড ইনফরমেশন ফ্লোস। টপ ম্যানেজমেন্ট ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন যারা আছেন তারা অনেক সময় সেটা প্রত্যাশা করে যে সাপ্লাই চেইন ম্যানেজারদের কাছ থেকে বাজারে কী এসেছে এবং ডিমান্ড কোন দিকে যাচ্ছে, ইন ফিউচার কী কী ডিমান্ড বাড়তে পারে, কোনটা ডিমান্ড কমে যেতে পারে, সেই জন্য প্রপার ইনফরমেশনগুলা প্রপার ফিডব্যাকগুলা মার্কেট থেকে কালেক্ট করে সেটা প্রোডাকশন এবং ম্যানুফ্যাকচারিংয়ে নিয়োজিত টপ ম্যানেজমেন্টের লোকদের কাছে সরবরাহ করাও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব সাপ্লাই চেইন ম্যানেজারের। মোর ফ্লো ইজ বিং কনসিডার্ড কল্ড রিসোর্স ফ্লো। আমরা যে চারটি ফ্লোর আলোচনা করেছি তার মধ্যে একটা হলো রিসোর্স ফ্লো দ্যাট ইনকর্পোরেট দ্য ফাইভ আর্টস, রিডিউস, রিঅ্যালোকেট, রিইউজ, রিসাইকেল অ্যান্ড রিম্যানুফ্যাকচারার। যে কোনো কিছু রিডিউস, রিডিউস বলতে কি আমরা কস্ট রিডিউস করছি, অর্থাৎ এখানে আমি রিডিউস এর ক্ষেত্রে সবচেয়ে সুন্দর কথা হলো অপটিমাইজ করা, অর্থাৎ আসলে কি পরিমাণ খরচ করা প্রয়োজন ঠিক সেই পরিমাণে খরচ করতে হবে যাতে অ্যাক্সেস কোনো কস্ট না হয়, অ্যাক্সেস কোনো ডিফেক্ট না হয়, অ্যাক্সেস কোনো ওয়াস্টেজ না হয়, সেই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সাবলাসিন রিলেশনশিপ, রিলেশনশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় মনে করি আমি সাপ্লায়ারকে পে করছি, সাপ্লায়ার আমাকে মেটেরিয়ালস দিচ্ছে, এটাই যথেষ্ট নয়। কারণ আমার সাপ্লায়ার, আমার ভেন্ডর আমাকে ফিল করতে হবে, আমার ভেন্ডর একটা কোয়ালিটি ফুল মেটেরিয়ালস না দেওয়ার জন্য, এটা যদি আবার রিটার্ন করতে হয়, আবার যদি রিপ্লেস করে আনতে হয়, তাহলে যে সময় নষ্ট হবে সেই সময়টা আমার প্রোডাকশনে আছে কি না। কারণ আমাকে আমার কাস্টমারের কাছে একটা লিড টাইম কমিটমেন্ট আছে, সেই লিড টাইমের মধ্যে আমাকে মেটেরিয়ালসটা পৌঁছাইতে হবে। কিন্তু আমার ভেন্ডর যদি র মেটেরিয়ালস ডেলিভারি দিতে আমাকে দেরি করে তাহলে আমি যথাসময়ে প্রোডাকশনটা করতে পারবো না, আর এতে করে আমি রাইট টাইমে ডেলিভারিও দিতে পারবো না, তাহলে আমার কাস্টমারের স্যাটিসফ্যাকশন আদায় করা সম্ভব হবে না। এবং আমার কাস্টমার নির্দিষ্ট সময়ের মধ্যে মেটেরিয়ালস ডেলিভারি না দেওয়ার কারণে সে আমার অর্ডার ক্যান্সেলও করতে পারে। বিশেষ করে আমরা যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশনে আছি আমরা সেই লিড টাইম শিপমেন্ট মিট করা নিয়ে অনেক স্ট্রাগল করতে হয়, সেদিকে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর সেই জন্যই
সাপ্লায়ার, সোর্স, ভেন্ডর তাদের সাথে আমার গুড রিলেশন থাকতে হবে। আর গুড রিলেশন আরও প্রয়োজন, আমরা সবসময় কিন্তু যথাসময়ে পেমেন্ট দিতে পারি না, আমাদের এলসি ব্যাংকের বিভিন্ন ইস্যুতে দেরি হতে পারে, আমাদের ফান্ড অ্যারেঞ্জমেন্টের কারণে দেরি হতে পারে, পেমেন্ট সবসময় যথাসময়ে হয় না, মাঝে মাঝে ডিলে হয়। এটা যদি একটু গুড রিলেশন যদি সাপ্লায়ারের সাথে থাকে, দেন ইট ইজ পসিবল টু ম্যানেজ। আদারওয়াইজ ওই ভেন্ডারও আমার সাথে আমাকে একজন গুড কাস্টমার হিসেবে সে ট্রিট করবে না, দেন ইট ইজ বিগ প্রবলেম টু অ্যাচিভ আওয়ার টার্গেট। সুতরাং আমরা বুঝতে পারলাম যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের ইন টাইম প্রডিউস করা এবং ইন টাইম ডেলিভারি দেওয়া। বিজনেসকে সাস্টেন করার জন্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাইকে ধন্যবাদ। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে ইমেইল করতে পারেন এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইমেইলে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য।